আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করছি চিংড়ি মাছ দিয়ে মালাইকারি। এক একজন একইভাবে রান্না করেন, তবে আমি একদম সহজ রেসিপিতে রান্না করার চেষ্টা করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। রান্নার জন্য একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এরপর এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি চিংড়ি মাছের খোসটা ফেলে দিইনি উপর থেকে, কারণ খোসা ফেলে দিয়ে চিংড়ি মাছ ভাজলে শক্ত হয়ে যায় আর আকারে মাছটা ছোট হয়ে যায়, তাই আমি খোসা সহই মাছটাকে লবণ হলুদ মাখিয়ে তারপর ভেজে নেব। আর দেখতে পাচ্ছেন মাথাটাও আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এখন এই চিংড়ি মাছটাকে আমি তেলে দিয়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজতে খুব বেশি একটা সময় লাগে না, উল্টে পাল্টে নিচ্ছি দুই পাশে। যখন চিংড়ি মাছের দুই পাশে এরকম সুন্দর রং চলে আসবে, তখন চিংড়ি মাছটা আমি চুলার থেকে নামিয়ে রাখছি। ভাজা শেষে বাকি তেলে রান্নার জন্য পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব, পেঁয়াজ নরম হওয়া ও কিছুটা রং পরিবর্তন হওয়া পর্যন্ত। পেঁয়াজ নরম হয়ে গেলে এর মধ্যে আমি 1.5 চা চামচ পরিমাণ আদা আর রসুন পেস্ট একই সাথে দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নেব, এতে করে কাঁচা যে গন্ধটা থাকে আদা রসুনে সেটা আর থাকবে না। ভাজা হয়ে গেলে কষানোর জন্য নারকেল দুধ দিয়ে দিচ্ছি। এ রান্নায় কোনো ধরনের পানি ব্যবহার করা হয় না, যাতে রান্নার স্বাদটা একদম ঠিক থাকে। হলুদ, মরিচ, জিরা, ধনিয়া একে একে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। হলুদ মরিচ সরাসরি তেলে দিয়ে দিইনি, কারণ পাউডার মশলা পুড়তে খুব বেশি একটা সময় লাগে না, সেক্ষেত্রে রান্নার যে রংটা সেটা সুন্দর থাকে না, কিছুটা কালচে হয়ে যায়। সবার শেষে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালোভাবে মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানোর জন্য যে নারিকেল দুধ দিয়েছিলাম সেটা পুরোপুরি টেনে গেছে, খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে তেলটা উপর দিক থেকে ভেসে উঠেছে। এখন আমি যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেই ভাজা চিংড়ি মাছটা এই কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। একটু সামান্য নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এখন এই মশলার মধ্যে আমি আবার নারিকেল দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 400 মিলের একটা কৌটা ব্যবহার করেছিলাম, তবে এই 400 মিলের কৌটা দিয়ে আমি এখানে মাত্র মোটামুটি বড় সাইজের 6টা চিংড়ি মাছ রান্না করেছি। আপনারা চাইলে 10টা 12টা পর্যন্ত রান্না করতে পারেন একই পরিমাণ নারকেল দুধ দিয়ে। এখন এটাকে আমি একদম বলক আসা পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করছি। ঝোলে বলক চলে আসলে এখন এর মধ্যে আমি কিছু ফালি করা টমেটো দিয়ে দিচ্ছি, সাথে কিছু কাঁচা মরিচ ফালি দিয়ে দিচ্ছি। ঝোলটাকে আমি আরও একটু জাল দিয়ে কিছুটা কমিয়ে নিয়েছি। আর এর মধ্যে একদম টমেটোগুলো খুব ভালোভাবে গলে গেছে সিদ্ধ হয়ে, তো আমি এই ঝোলটাকে আর বেশি কমাবো না, যেহেতু এটা মালাইকারি। নারিকেল দুধের যে সুন্দর ফ্লেভারটা সেটা ঝোলের মধ্যে খুব সুন্দরভাবে পাওয়া যায়, তাই এটাকে ঝোল ঝোল খেতেই ভালো লাগে। তবে যদি কেউ চান যে এর চাইতে বেশি ঝোল কমাবেন, তারা চাইলে কমিয়ে নিতে পারেন। সব শেষে আমি উপর থেকে অল্প কিছু ধনিয়া পাতা কুচি ছিটিয়ে মালাইকারি চুলার থেকে নামিয়ে নিচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। সবাইকে আল্লাহ হাফেজ।